হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই ত্রিপুরা স্টাডিজ চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সেকেন্ড রাউন্ডের যে অনলাইনে ফি পেমেন্ট সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা নিজেদের মোবাইল থেকেই এখন ফি পেমেন্ট করতে পারেন। তাহলে আপনারা আপনাদের গুগলে tripurahighereducation.com বা ত্রিপুরা হায়ার এডুকেশন লিখলে সার্চ করবেন। আপনারা সার্চ করার পর আপনারা এখানে ত্রিপুরা হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। আমি আমার মোবাইল থেকেই ত্রিপুরা হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এবার আমি সেটাকে ডেস্কটপ সাইটে ওপেন করে নেব। তো ডেস্কটপ সাইটে ওপেন করে নিয়েছি। এবার আপনারা নিচের দিকে আসবেন, তারপরে এখানে দেখবেন অনলাইন অ্যাডমিশন ইন জেনারেল ডিগ্রি কলেজ লেখা আছে, আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সেখানে শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ ফলো দিস লিঙ্ক অ্যান্ড ক্লিক অন স্টুডেন্ট ফিস টু মেক অনলাইন পেমেন্ট টুয়ার্ডস সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন ক্লিক হেয়ার। তারপর নিচে বলা হয়েছে দি লাস্ট ডেট ফর মেকিং পেমেন্টস ইজ 27th October 2025 PM। অর্থাৎ আপনারা এখন থেকে কিন্তু অনলাইনে আপনাদের ফি জমা দিতে পারেন সেকেন্ড রাউন্ডে, যারা যারা অ্যালটমেন্ট পেয়েছেন তারা। এবং এই ফি পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 27th October বিকেল 5টা পর্যন্ত। তাহলে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা স্টুডেন্ট ফিস যেটা সেখানে আসছে স্টুডেন্ট ফিস, সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে স্টুডেন্ট ফিস, তারপর আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এন্টার রেজিস্ট্রেশন নম্বর বলা হয়েছে। আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকের একটি রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। তারপর সেটি আপনারা কপি করে সেখানে পেস্ট করে দেবেন। আমি পূর্বে কপি করে নিয়েছি একটি রেজিস্ট্রেশন নম্বর, এবার আমি সেটাকে শো করে নেব। এখানে শোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু চলে এসেছে। তো আপনারা কোন কলেজে পেয়েছেন এবং আপনাদের ডেট অফ বার্থ যা যা আছে এখানে সব কিছু শো করবে। তারপর আপনারা কী করবেন, পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর প্লিজ ওয়েট লেখা আসছে। তারপর চলে আসবে পেমেন্টের পেজটি। এই হচ্ছে পেমেন্টের পেজ। এখানে আপনারা আপনাদের এটিএম কার্ড থেকে আপনারা করতে পারেন, বা আপনাদের যে প্যারেন্টসের বা আপনার যে মা বাবা বা অন্য কারোর পরিবারের যাদের এটিএম কার্ড আছে সেখান থেকে আপনারা ক্রেডিট কার্ড দিয়ে আপনারা অবশ্যই করতে পারবেন। তাছাড়া এখানে ইএমআই আছে, নেট ব্যাঙ্কিং অপশন আছে। তাছাড়া আপনারা ইউপিআইয়ের মাধ্যমে অর্থাৎ গুগল পে, ফোনপে, পেটিএম, অ্যামাজন পে ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর যে রিসিপ্টটি আসবে সেটি অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ এটি পরবর্তী সময়ে অবশ্যই দরকার লাগতে পারে। তো আশা করি আপনারা সেই পেমেন্ট করার পদ্ধতিটি বুঝে নিয়েছেন। তো অবশ্যই আপনারা পেমেন্ট করে নেবেন যারা যারা অ্যালটমেন্ট পেয়েছেন তারা। এবার অনেকের মনে প্রশ্ন যে সেকেন্ড রাউন্ডের তো ভর্তি হয়ে গেলাম, কিন্তু আপনারা আমরা কি থার্ড রাউন্ডের জন্য আবার অ্যাপ্লাই করতে পারবো কি না? তো আমি আগেই বলে দিয়েছি যে আপনারা শুধুমাত্র স্লাইড আপ করতে পারবেন। এবার স্লাইড আপ কী সেটা আমি আগেই একটি ভিডিওতে আলোচনা করে দিয়েছি। এবার অনেকের মনে প্রশ্ন যে থার্ড রাউন্ড কবে শুরু হবে? তো আমি বলবো যে থার্ড রাউন্ড এখনও শুরু হয়নি। যখনই থার্ড রাউন্ডের জন্য কোনো নোটিফিকেশান আসবে আমি অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে দেবো। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু সাহায্য পেয়েছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এখানে সমস্ত রকমের শিক্ষামূলক আপডেট দেওয়া হয়। ধন্যবাদ।